প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, পিছনের গ্লাসটা কিন্তু একেবারে জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সেই লাইট। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, এখানে অ্যালিনের লোগোটা দেওয়া আছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত বাবু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। যেমন শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তা থেকে 10 গজ, গাবতলির দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি রোড ব্যবহার করবেন, বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো ভাইয়া? খুবই জনপ্রিয় স্পেশালিটি গাড়ি দেখাবো, টয়োটা অ্যালিয়ন A15। আর এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে। আচ্ছা, অনেক জনপ্রিয় গাড়ি, অনেক জনপ্রিয় সিলভার কালার, সুপার কন্ডিশনের গাড়ি মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট, সেই হেডলাইট, সাথে কিন্তু ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G33 সিরিয়াল। এই পাশের লাইটটা কিন্তু মাশাআল্লাহ একদম অরিজিনাল জাপানি লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়, সেই বিষয়ের মধ্যে হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়ির ফ্রন্ট গ্লাস। আপনি দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টাইপও দেখতে পাচ্ছেন, 4টা টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্চের কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্চের, প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে। একটু একটু ক্লোজ করে দেখতে পারেন, প্রত্যেকটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে। পিছনের গ্লাসগুলো দেখেন, প্রতিটা গ্লাসই কিন্তু টোটাল লোগো পাচ্ছেন। এছাড়া গাড়ির ভিতরটা একটু দেখেন, ভিতরটা কিন্তু মাশাআল্লাহ ওভার ফ্রেশ অবস্থায় আছে, সুপার কন্ডিশন, একেবারে উডেন প্যানেল, অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে, অপটিক্যাল মিটার, খুবই ফ্রেশ অবস্থা আছে। এবং সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন একেবারে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু সিট কাভারগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, খুবই সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ, টোটা অ্যালিয়ন A15, এবং 6-এর মডেল, 13-তে রেজিস্ট্রেশন, পেপার্স ফুল আপডেট করা আছে। ভিতরে আমরেস্টও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমরেস্ট, অসাধারণ একটি গাড়ি মাশাআল্লাহ, অনেক সুন্দর গাড়ি। এছাড়া গাড়ির পিছনের গ্লাসটি দেখতে পাচ্ছেন বাবু ভাই, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, পিছনের গ্লাসটা কিন্তু একেবারে জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট, সেই লাইট। এখানে A15 লোগো দেওয়া আছে, এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, এখানে অ্যালিনের লোগোটা দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G33 সিরিয়াল। আর এটা হচ্ছে আপনার CNG করা, CNGটাও কিন্তু সবচেয়ে স্পেশাল CNG করা, যেটা হচ্ছে আপনার ফাইবার সিলিন্ডার দেওয়া। ওকে, একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারটা, এটা হচ্ছে ফাইবার সিলিন্ডার। এই সিলিন্ডারের ওয়েটটা কিন্তু অনলি 12 কেজি ওয়েট। আচ্ছা, অনলি 12 কেজি। নর্মাল সিলিন্ডার যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনার 60-70 কেজি ওয়েট থাকে, বাট এটা কিন্তু হচ্ছে 12 কেজি ওয়েট। এবং এখানে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে, জাপানি সিল। এ পাশের জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে সিল করা আছে। ব্যাকগ্রাউন্ডের ভিতরটা কিন্তু মাশাআল্লাহ একদম অরিজিনাল যে কালার, সেই কালারটা কিন্তু এখনও আছে। DVD, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ, অসাধারণ একটি গাড়ি। এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে বডিটাও কিন্তু একেবারে টানা বডি, অরিজিনাল কালারের সাথে মিল রেখে কিন্তু আমরা টাচ আপটা করেছি। এই পাশটা দেখেন, এবং স্পেস কিন্তু অনেক বেশি, স্পেস খুবই এক্সক্লুসিভ কার এগুলো। আচ্ছা, হিউজ স্পেস, অনেক স্পেস। জি, হচ্ছে সামনের রোড, সামনের রোড দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে। আর ভিতরটার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ একেবারে। ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অবস্থা আছে, কোথাও কোনো ভাঙাচোরা অ্যাক্সিডেন্ট নেই। ভিতরের উডেন প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, ভিতরের সেলিংগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে। অনেক সুন্দর একটি গাড়ি টোয়োটা অ্যালিয়ন A15, 6-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 13-তে। আচ্ছা, চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে নিচ্ছি। ওকে, এ হচ্ছে ইঞ্জিন ভাই। জি, এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, VVTi ইঞ্জিন, 1500 cc ইঞ্জিন। আর ভিতরে কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালার, সেই কালার। সামনে মাসগুলো মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাতের বাড়ি নেই। বনেটের ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, চমৎকার অবস্থা আছে। ওকে, VVTi ইঞ্জিন, সিসি হচ্ছে 1500, সিসি হচ্ছে 1500। জি, এবং নাভানা থেকে সিএনজি করা। এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে, টয়োটা অ্যালিয়ন A15। দামটা কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 16,90,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570। দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।